ওহির মাধ্যমে চলবেন। আপনার দিন শুরু হবে নামাজ দিয়ে, দিন শেষ হবে নামাজ দিয়ে। যার কাছে নামাজ নাই আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক, এশার নামাজ না পড়ে শুইলেন কাফের অবস্থায় মরবেন। এই অবস্থায় মারা গেলে সোজা নমরুদের সাথে দেখা হবে, সোজা ফেরাউনের সাথে দেখা হবে। আর পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে যদি মরেন, রাসূলের সাথে সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা আছে। আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব, কয় ওয়াক্ত? পাঁচ ওয়াক্ত পড়ব। কোথায় পড়ব? কোথায় পড়বেন? মসজিদে পড়বেন। কোন মসজিদকে যেন বাপ বিচার না করেন, এই মসজিদে এই হয়েছে হে হয়েছে না। যে কোনো মসজিদে ঢুকেন, বাংলাদেশে কাদিয়ানিদের কোনো মসজিদ নাই, ঠিক কি না? আমরা চিনি না, থাকলেও এই পৃথিবীতে সমস্ত উম্মায়ে একমা হয়েছে দুই গ্রুপ কাফের। এক হলো কাদিয়ানিরা, কারণ তারা রাসূল যে শেষ নবী এই আয়াতটাকে তারা বিশ্বাস করে না। আর দ্বিতীয় হলো রাফিজি, এরা বাংলাদেশে নাই, শিয়াদের একটা গ্রুপ যারা আলীকে আল্লাহ বলে, এবং এই জন্য কোনো কাজ করতে এরা বলে ইয়া আলী, ইয়া আলী, এটা শের, ইয়া আল্লাহ বলতে হবে, ঠিক না? ঠিক, এরা গানও বানিয়েছে ইয়া আলী রহম আলী ইয়ার পেকার দে সব কোরবান। এই গানটা শেরেকি গান, খবরদার এটা যেন আপনারা না শুনেন। অসংখ্য গানের ভিতরে শেরেক ভরপুর, আমাদের সংস্কৃতির শেরেক ভরপুর, আমাদের ধর্মের শেরেক, আমাদের রাজনীতিতে শেরেক, আমাদের অর্থনীতিতে শেরেক, আমাদের পারিবারিক নীতিতে শেরেক, ঠিক না? এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়েছেন একটা দোয়া, প্রতিদিন আমরা তাকবীরে তাহরিমা বেদি আমরা পড়ি, ইন্নি ওয়াজ্জাহাতু, পড়েন ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন। শিরকের সাথে আমার কোনো সম্পর্ক? আল্লাহ রাব্বুল আলামিন চারটা কসম খেলেন। প্রথম কসম খেলেন তিনের, যাইতুনের, তারপর ওহি তুরি সিনাতে মুসা আলাইহিস সালামের কাছে ওহি নাজিল হয়েছিল, তারপরে বালাদুল আমিন নিরাপদ শহর, নিরাপদ শহরের কসম খেয়ে বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানে তাকবিম, সবচেয়ে সুন্দর করে মানুষকে আমি বানালাম। আমরা বললাম আল্লাহ এই সুন্দর থাকার জন্য কি কাজ করতে হবে? আল্লাহ বলে দিচ্ছেন সূরা ফুসসালাতের ভিতরে, ওমান আহসানু কাওলাম মিম্মা দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন, মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একজনকে মানি, তিনি কে? চিৎকার করে বলেন কে তিনি? এজন্য একটা ছোট্ট মেয়ে যখন আল্লাহু আকবার বলেছে সারা পৃথিবী কেঁপে উঠছে, ঠিক কিনা? আমরা সেই আল্লাহর গোলাম। এরকম আড়াইশো কোটি মুসলমান আজকে পৃথিবীতে আছে না নাই? আমরা কোন দল মতে বিভক্ত হব না, আমাদের দল একটা, আমাদের দল ইসলাম। আমাদের দল কি? ইসলাম। আল্লাহ বলছেন তার চেয়ে শ্রেষ্ঠ কে হতে পারে যে আমার দিকে ডাকে, আল্লাহর দিকে ডাকে, ওয়ামেলা সালেহান, আমলে সালে করে আর পরিচয় দেয় আমি একজন মুসলমান। আমি কি মুসলমান? এখন আমলে সালে কাকে বলে? আল্লাহ বলছেন সূরা কাহাফ, মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফলিয়আমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। তোমাদের মধ্যে যারা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, আপনারা কি চান আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চান? দেখি কে কে চান না। আসলে আপনারা চান, আল্লাহ কিন্তু বাহিরেরটা দেখেন, আল্লাহ কোনটা দেখে? কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা দেয় না সেটা দেন কে? উত্তরবঙ্গকে খনি দিয়ে ভরপুর করে দিয়েছেন কে? উত্তরবঙ্গের মতো ধনী কিন্তু কোনো বঙ্গ নাই। আমি চিন্তা করলাম কেন উত্তরবঙ্গের নিচে এত কয়লা, কয়লা ধুইলে কি যায় না? কিন্তু উত্তরবঙ্গের কয়লাতে কোনো ময়লাই নেই, শুধু খনি থেকে উঠাবেন, ট্রাকে উঠাবেন, খনি থেকে নিয়ে ট্রাকে উঠাবেন, এক ট্রাক সবচেয়ে কম হলো 10 লাখ টাকা। এত সুন্দর কয়লা পৃথিবীর কোনো দেশে, এটার একমাত্র কারণ উত্তরবঙ্গের লোকেরা সব সময় পড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু। আমার পার্সোনাল একটা অবজারভেশন আছে,
রংপুরের লোকদের জেনারেলি শরীরে আয়রনের অভাব নাই। কারণ কি জানেন? রংপুরের হোটেলগুলোতে কচু শাক খান নাই বোধহয়। এই কচু শাক এক পোয়া কচুতে 1.5 কেজি গোস্তের শক্তি থাকে। কোন পাগলে খায় 600 না 700 টাকা দিয়ে গরু গোস্ত, আর ওইটার ভিতরে হাড় আছে গালের ভিতরে ঢুকে যায়। অথচ কচু খায় না, কচু খাবো ভাই, কচু খাওয়াতে আনেছে গো। আরে ভাই কচুতে যে কি আছে তুমি কি জানো? কচু জানে না। প্রেগনেন্ট মেয়েকে কচু খাওয়া দেন, কোনো আয়রন ট্যাবলেট খাইতে হবে না। পৃথিবীর সবচেয়ে দামি ছাগল এই কচু শাক, আমেরিকা ইংল্যান্ডের সবচেয়ে দামি ছাগল এই কচু শাক। আরেকটা কলা গাছের ভিতরে যেটা আছে সাদা, ওটাকে আপনারা কি বলেন? হ্যাঁ, কলা গাছের ভিতরে যেটা মাঞ্জা, 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 এই মাঞ্জা খুব দামি জিনিস। ইংল্যান্ড হসপিটালে, লন্ডন হসপিটালে দেখেছি আমি বইমে ভরা মাঞ্জা। আমি প্রথম মনে করেছি কি দামি ওষুধ না জানি কি, খুলে দেখি যে আমাদের এই কলা গাছের ভিতরে মাঞ্জা। কেলাম ডাক্তার, হোয়াট আর ইউ ডুইং উইথ দিস? ওরা বলে যে, ওরা বলে বেনানা কি জানি, বেনানার ভিতরেরটা বলে আর কি, অর্থাৎ নাম নাই ওদের কাছে, ইনসাইড অফ বেনানা এরকম একটা বলে ওরা, বেনানার ভিতরেরটা। তো আমি বলে এটা দিয়ে কী করো? কয় তোমার যদি ডায়রিয়া হয় এটা 2 টুকরা খাইবা, বাস ডায়রিয়া শেষ। অথচ আমাদের দেশের লোকেদের কাছে এটার কোনো দামই। এরকম উত্তরবঙ্গ নেই আমাদের উপর ভাসছে কলার দাম সারা পৃথিবীতে এত কম কোথাও, এত কম দামে কলা কোথাও পাওয়া যায় না। অথচ জান্নাতের দ্বিতীয় ফল হলো কলা, দ্বিতীয় ফল কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ফি সিদরিম মাখদুদ ওয়া তালহিম মাদুদ ওয়া যিল্লিম মামদুদ ওয়া মাইন মাসকুব ফাকিহাতিন কাসীরাতিন লা মাকতুআতিন ওয়া লা মামনুআ। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন জান্নাতি লোক যারা, ডানপন্থী যারা, ওদেরকে প্রথম আমি কান্দি কান্দি বড়ই দেব, তারপরে কান্দি কান্দি কলা দেব, তারপরে ছায়ায় বসাবো, তারপরে পানি পান করাবো। আমাদের অনেক শাস্ত্রে আছে খালি পেটে জল, ভরা পেটে ফল, এই কথাটা মিথ্যা কথা। আল্লাহ বলছেন খালি পেটে ফল, ভরা পেটে জল, উল্টাটা। আগে ফল খাবেন, গোস্তের আগে ফল, ফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন, আগে ফল খাও ইচ্ছামত, তারপরে তুমি গোস্ত খাও। কার কথা? আল্লাহর কথা। এখানেও আল্লাহ বলছেন আগে আমি বড় হয়ে দিব, বড় খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার দিকে ডাকো, আমার রাস্তার দিকে ডাকো, বিল হিকমাহ, আল্লাহ ভয়ের সাথে, রাসুল হিকমাতে মাখাফাতুল্লাহ। আসল হিকমত হলো কার ভয়? আল্লাহর ভয়। প্রত্যেক নবীকে হিকমত শিক্ষা দিয়েছেন কে? প্রত্যেক নবীর 4টা কাজ ছিল, কয়টা? ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ। প্রত্যেক নবীকে আল্লাহ রাব্বুল আলামিন হিকমত শিক্ষা দিয়েছেন। আমরা আমাদের সন্তানদেরকে হিকমত শিক্ষা দিব, আমাদের পরিবারকে হিকমত শিক্ষা দিব, নিজের হিকমতের সাথে চলবো। হিকমত হলো আল্লাহ রাব্বুল আলামিনের নবী যেই পন্থায় কাজ করেছেন, এটাই হলো সবচেয়ে বড় হিকমাহ। আপনি আপনার বিবির সাথে দুর্ব্যবহার করতে পারবেন না, আপনি বিবিকে তুই করে বলতে পারবেন না, নিষেধ। আপনাদের এলাকায় বিবিকে কি বলে বলে? জোরে বলেন তুমি। আমি দেখেছি রংপুরে বাপকেও তো তুই করে বলে, কয় বাপ তুই বিড়ি খেয়েছিস, এবার হারে দে। একটা ঘরে দেখলাম ওরা, আমি অনেক আগে এসেছি কারমাইকেল একটা প্রোগ্রামে, তো দেখলাম যে নাস্তা খাওয়ার পরে বাপের বিড়ি খেলো, মাকে দিল, মা খেলো, ছেলেকে দিল, সবাই মিলে বিড়ি খাচ্ছে। আমি বললাম যে তোমরা কি বিড়ি পরিবার নাকি? কয় হ্যাঁ, আর হলাম বিড়ি পরিবার। এখনো বিষয় এটা নাই, 10-15 বছর আগেরই কথা বলছে। তো বাপকে তুই করে বলছে, বাপ তুই খেয়েছিস, এবার আনা দে। আমি খুব রাগ হলাম, আমি বললাম এই তুই বাপরে রাগ তুই করে বললি কেন? এখন বাপ বলতেছে কোনো অসুবিধা নাই, তুই করে বল, আমার আদর করে বলেছে।
তুই আদর করে বলতে পারবেন না, বিবিকে আপনি করে বলবেন, কোরআনের নির্দেশ। তুই করে বলে তারপরে গায়ে হাত তুলে, রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গায়ে হাত তোলা দূরের কথা, কোন মেয়েকে গালি দেওয়া জায়েজ নাই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, লা তাসুব বুলবানাত ইন্নিয়া বুলবানাত, কোন মেয়েকে গালি দিও না, আমি নবী মুহাম্মদ সব মেয়েদের বাবা। আমরা ছেলেরা অনেক বাবা বানিয়েছি, আমাদের দেশে বাবার অভাব নাই, দয়াল বাবা, খাজা বাবা, শাহজালাল বাবা, বাবা বাবা। আর হিন্দু ভাইদের মার অভাব নাই, কালী মা, দুর্গা মা, ওরা লইছে মা পড় নিয়ে পড়ছে, আর এরা পড়ছে বাপ নিয়ে। ওদের সব মাগুলো দাঁড়ানো, দাঁড়ায় হাতে একটা এরকম করে থাকে, আর এদের সব বাপগুলো শোয়া, এদের বাপ উঠে না। তবে আপনারা এগুলো করেন না, এগুলো যারা করে আল্লাহ ওদেরকে হেদায়াত দান করুক। বাবাকে ডেকো না, কাকে ডাকো, আল্লাহকে ডাকো, 24 ঘন্টা যিনি হাজির, ঠিক যাবে ঠিক, যখনই ডাকবেন সাড়া দেন, কে একজন সাড়া দেন, উজিবু দাওয়াতাদ দাইদা দান ফালিয়াস্তাজিবু লি ওয়ালিউমিনু বিল্লাহুম ইয়ারশুদুন। যখনই তুমি ডাকবা, যখনই তুমি বলবা কিছু চাইবা, হাজিরা দেন কে, ইদা সালাকা ইবাদি আন্নি ফা ইন্নি করিব, আল্লাহ বলছেন আমি করিব, আমি কাছে। আমরা বললাম কত কাছে, সূরা কাফের ভিতরে বলছেন, নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, ঘাড়ের যেই রগ, যেই বেনের উপর আপনার ঘাড় দাঁড়িয়ে আছে, এই ঘাড়ের চেয়ে আপনার কাছে আছেন কে। এই জন্য 24 ঘন্টা কাকে ডাকতে হবে, আল্লাহকে ডাকতে হবে, আর কাউকে শেরেক করা যাবে। এই যে বিভিন্ন জিকিরগুলো যে আপনারা করেন, আল্লাহ ছাড়া যে বিভিন্ন জিকির, এগুলো শেরেক, খবরদার এগুলো করবো না। জিকির চারটা, কয়টা? চারটি আমরা বেশি করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা, এগুলো হলো ফান্ডামেন্টাল। এরপরে আরো অনেক জিকির আছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সকালে উঠে আল্লাহর কাছে চাও, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বারদাল আইশ বাদাল মাউত ওয়াল আযাতান, এগুলো আপনারা পড়ে নেবেন। হেসুল মুসলিম একটা বই আছে, এটা প্রত্যেকের সাথে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হিকমতের সাথে ডাকো, যেমন বিবিকেও হেকমতের সাথে দিনের দিকে আনো। অনেক বিবি চায় না পিতামাতার সাথে ঘরে থাকুক, ঠিক না বেডি? আচ্ছা, রাসূল বলেছেন ভালো বিবি হওয়ার জন্য 4টা গুণ লাগবে, কয়টা? আরো জোরে বলেন, কয়টা? স্বামীকে আনন্দ দিতে হবে। স্বামীকে কি দিবে? আনন্দ দিবে, স্বামী যেন তাকে দেখলে খুশি হয়, সে খুশি হয়ে থাকুক, সে যে গুছে থাকুক, স্বামীকে সে খুশি করাবে। 2 নম্বর, স্বামী যে সমস্ত হালাল জিনিস চায় ওগুলো সে পছন্দ করবে। যেমন প্রত্যেক স্বামী চায় তার বাপ মার সাথে থাকুক, কিন্তু অনেক বিবি এটা চায়। আপনাদের পীরগঞ্জে অবশ্যই এরকম বিবি নাই, পীরগঞ্জের বিবিরা খুব ভালো, পীরগাছা না, ও পীরগাছা, ও আচ্ছা আচ্ছা, পীরগাছা, ও দুটোই তো পীর। আপনারা পীরের গাছ লাগিয়ে গেছেন গো ভাই, এখানে পীরের গাছ আর ওখানে পীরের গঞ্জ, ভালো। হ্যাঁ, পীর যদি ভালো হয়, অর্থাৎ ভালো বলতে আমি বোঝাচ্ছি যিনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, শরীয়তের সব কিছু মেনে চলবেন, এরকম পীর বাংলাদেশে আসে কিনা আল্লাহ ভালো বলবেন। আহা, পীর তো এখন শুধু শুধু খাওয়া আর খাওয়া, খাওয়া কি মাশা আল্লাহ, পেট দেখলে মনে হয় রিটায়ার্ড গরুর থেকে বেশি বড় পেট। খবরদার, কোনো পেটু কাল্লার অলি হতে পারে না, কোন নবী আলাইহিসসালাম পেটুক ছিলেন না। আউয়ালু বেদাতিন ফিল ইসলাম আশাবাউল, ইসলামের প্রথম বেদাত হলো মোটা পেট। খাবো কম, খাওয়াবো, খাওয়াবো বেশি। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে আমাদেরকে বাদ দিয়ে দিচ্ছেন, হেকমতের সাথে বিবিকে বুঝাও, বিবিকে তুমি ওই তালিম দাও, যে তালিম দিলে বিবি দিনের পথে আসবে। চতুর্থ বিবি, নিজের স্বামীর বিছানায় আর কাউকে তুমি নিবা না, স্বামীরও বর্তমানে কাউকে হেলো করবা না, কারোর সাথে ফেসবুকে চ্যাটিং করবা না, ফেসবুক এগুলো নব্য সন্ত্রাস, নব্য বেদাত, নব্য হারামি, ঠিক কি না? আজকে ফেসবুকের কারণে বহু পরিবার ভাঙছে, আপনাদের এখানে নাই? ফেসবুকে আজেবাজে মেয়ের সাথে কথা বলে। একটা ভালো স্বামী হওয়ার জন্য 4টা গুণ দরকার, কয়টা? ভালো বিবি হওয়ার জন্য 4টা গুণ দরকার। বিবিরা, আপনার স্বামী যেটা হালাল চায়, যেমন আপনার শ্বশুর শাশুড়িকে সাথে রাখতে আপনি এটা গ্রহণ করে নিবেন,
আপনি তাহলে ভালো বিবি হওয়ার মর্যাদা পাবেন। আপনি আপনার শ্বশুর শাশুড়ির খেদমত করেন, আপনি যখন শ্বশুর শাশুড়ি হবেন তখন আপনার বউরও আপনার খেদমত করবে, ঠিক না ব্যাঠিক? আবার পিতাকে অনেকে বৃদ্ধাশ্রমে পাঠায়, এটা হারাম। বৃদ্ধাশ্রমে রেখে পিতা মাতাকে যারা সাংসারিক সুখ শান্তি পেতে চায় তাদের উপরে আল্লাহ লানত। আপনি পিতাকে কখনো আলাদা করতে পারবেন? কার কথা? কার কথা? আল্লাহর কথা, আল্লাহর কথা। আল্লাহ বলছেন দুইজন অথবা একজন যদি বৃদ্ধ বয়সে পৌঁছে যায়, ফালা তাকুল্লাহুম আউফ, কুফের জায়গায় পাঠিও না। যতগুলো বৃদ্ধাশ্রম আমি সফর করেছি প্রায় 100টার উপরে, ইংল্যান্ডে বলেন, আমেরিকা বলেন, অস্ট্রেলিয়া, কানাডা, বিভিন্ন দুনিয়ার জায়গাতে আমি যে বৃদ্ধাশ্রমগুলো আমি দেখেছি, ইউরোপের বহু জায়গাতে, বাংলাদেশে বুড়া বুড়িরা কষ্টে আসে না সুখে আছে, সাভারে যান কারো চোখ শুকনা পাবেন না, এক ধারসে কাঁদছে। একজন চাচাকে জিজ্ঞেস করলাম, বাবা আপনি কাঁদছেন? সাভার বলছে, বাবা আমার ঘর, আমার বাড়ি, আমার সব কিছু যখনই বন্টন করে দিলাম, বড় ছেলে আমাকে এনে বৃদ্ধাশ্রমে দিয়ে গেছে। মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসো, তুমি যত বড় আল্লাহর অলি হও, তোমার কোন আবেদন আল্লাহর কাছে কবুল হবে? তোমার পিতা মাতার সাথে বেয়াদবি, নবীর সাথে বেয়াদবি, নবী আলাইহিস সালামের সাথে বেয়াদবি করলে আমল নষ্ট হয়ে যায়, পিতা মাতার সাথে বেয়াদবি করলে আমল নষ্ট হয়ে যায়। আল্লাহ নিজে বলছেন পিতা মাতা যখন বৃদ্ধ বয়সে পৌঁছে, ফালা তাকুল্লা মাউফ ওয়ালা তানহারহুমা, ঝিড়কি দিয়ে কথা বলো না, অকুল্লাহুমা কাউলান কারীমা, নরম নরম কথা বলো, সম্মানজনক কথা বলো, দরকারি কথা বলো, অকফেদলাহুমা জানাহাদুল্লি মিনার রাহমা, রহমতের ডানা বিছাও। এবার পঞ্চম নম্বর, ষষ্ঠ নম্বর জড়িয়ে দোয়া করো, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, পড়েন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই পৃথিবীতে রবের হক একমাত্র পিতা মাতা কিছু আদায় করে, এই জন্য আল্লাহ বলছেন রব্বায়ানি সগীরা। পিতা মাতা লালন পালন করে, আল্লাহর কিছু রুবুবিয়তের সেই শব্দটি আল্লাহ তাদের জন্য ব্যবহার করলেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা আল মাওয়াইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। কেন আহসানের কথা বলেছেন? আহসান কাজ করার জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি প্রথম মৃত্যু সৃষ্টি করেছি, তারপরে জীবন সৃষ্টি করেছি, আমি দেখতে চাই তোমাদের মধ্যে কে ভালো আমল করে। এরপরে বলেছেন কে গোমরা তার ব্যাপারে জানেন কে, আর কে হেদায়েতের উপরে তার ব্যাপারে জানেন কে। আল্লাহ বলছেন পাঁচটা কাজ যে করবে, ওটা তো অনেক লম্বা সিলেবাস, একটা শর্ট নোটিশ দিলেন, একটা শর্ট কাজ দিলেন, এটা যে করবে সে হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসীবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কার কথা? ছোটখাটো মুসিবত হোক, স্যান্ডেল ঝিলার মুসিবত, পায়ে কাঁটা ফোড়ার মুসিবত, এই মুসিবতে যদি আপনি ইন্না লিল্লাহ পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা আলা, পড়েন, উলাইকা আলাইহিম সলাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা বিপদে পড়ে ইন্না লিল্লাহ পড়ে, যেমন আপনার বাচ্চা রিকশার টায়ারের নিচে পড়ছে, আপনি এখন রিক্সাওয়ালাকে খুব মারলেন, এরকম হয় কি না? কথা বলেন না কেন? আপনার ছেলে মোটরসাইকেলের নিচে পড়েছে, আপনি মোটরসাইকেলওয়ালাকে খুব মারলেন, হয় না এরকম? আপনি এটা কোরআন বিরোধী কাজ করলেন, আপনি ছেলেকেও মারছেন, বাহিরে বের হলি কেন? এই বেটা তুই সাইকেল উঠাইলি কেন? ঠিক কিনা? আমি একজন এমপি সাহেবের কথা জানি, মোজাম্মেল হক, কোট চাঁদপুর, তিনার ছেলেকে, হ্যাঁ এবিএম, তিনার ছেলেকে ট্রাক চাপা দিয়ে মেরে ফেলেছে, ছেলে দৌড় মেরেছে, কোনো ড্রাইভার ইচ্ছা করে কাউকে অ্যাক্সিডেন্ট করে না, মনে রাখবেন, কোনো ড্রাইভার না, ঠিক কি না? হঠাৎ করে দৌড় মারে, কি করবে উপায় অন্তর না পেয়ে ও চেষ্টা করে, তারপর অ্যাক্সিডেন্ট হয়ে যায়।
এটাই স্বাভাবিক। যখন এলাকার লোকেরা ট্রাকটা ধরলো, বেটাকে খুব মারলো, মোজাম্মেল চাচা আসলেন, এসে ট্রাকের ড্রাইভারকে মাথায় হাত বুলিয়ে বলছে, বাবা এরা তোমাকে মেরেছে, বড় অন্যায় করেছে, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, তোমার কোনো দোষ নাই, আমার ছেলেটার মৃত্যু আল্লাহ এই রাস্তায় রেখেছেন, তোমাকে তোমার কাছে আমি মাপ চাচ্ছি, আমি থাকলে তোমার গায়ে একটা আঁচড় আমি পড়তে দিতাম না। ও ড্রাইভার কেঁদে তার পায়ে পড়ে গেছেন, বলছে আপনি মানুষ না, আপনি ফেরেশতা। তিনি বললেন, আমি সূরা বাকারার এই আয়াতে আমল করেছি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। যখনই কোনো মুসিবত হবে একটা কথা মুমিনের, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আল্লাহ বলছেন কাউকে দোষারোপ করবে না, কারো উপরে ইলজাম দিবে না, এটা যদি করতাম এটা হতো, এটা যদি করতাম এটা হতো, এটা শয়তানের রাস্তা খুলে যায়। শুধু বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলছেন, উলাইকা আলাইহিম সলাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ, ওদের উপর আমার সকল রহমত আমি বরাদ্দ করে দেই। এই কথাটা যারা বলবে তারাই আমাদের হেদায়াত প্রাপ্ত লোক। তাদেরকে হেদায়াত দিয়ে দিয়েছেন কে? আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন। সেই জন্য আপনার প্রতিবেশী, আপনার আশেপাশের ভাইয়েরা, যে কোনো বিপদ যে কোনো সময় হতেই পারে, ঠিক না বেঠিক? আপনি কাউকে তো সরব করবেন না, তাকে মাফ করে দেন। আপনাকে মাফ করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। বলছেন মহসিনদের শ্রেষ্ঠ উপায় হলো তারা মাফ করে দেয়। আল কাযিমিনাল গায়দ ওয়াল আফিন আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। তারা রাগকে সম্বরণ করে, মানুষকে জেনারেলি মাফ করে দেয়, আর মানুষের জন্য দোয়া করে, যেমন করতেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মনে রাখবেন ভাইরা, এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম। ইসলাম ইসলাম, সব ধর্মে ইসলামের কথা আছে না নাই? প্রত্যেক ধর্মে ইসলামের কথা পাওয়া যায়। তাহলে আমাদের দায়িত্ব বেশি না কম? আমাদের দায়িত্ব বেশি। আমরা সবার জন্য দোয়া করি, ঠিক না বেঠিক? আপনি দেখেন আমাদের দোয়া সবার জন্য। পাঁচ ওয়াক্ত নামাজে আমরা দোয়া করি, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। এটা সব নবী আলাইহিস সালামের দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি এই দোয়াটা বেশি করতেন। এই দোয়ার ভিতরে আমরা বলি, আল্লাহ দুনিয়ার সবাইকে সুন্দর জীবন দেন, আখেরাত সুন্দর করে দেন, আর সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দেন। আমাদের যে কোনো লাশ সামনে নিয়ে আমরা সমস্ত মানুষের জন্য দোয়া করি। এরকম জেনারেসিটি পৃথিবীর কারো কাছে নাই। সেজন্য যারা মুসলমানকে মারে তাদের প্রতিশোধ আল্লাহ নিজে গ্রহণ করে নেয়। আপনি দেখেন করোনা কোন দেশের লোক সবচেয়ে বেশি মরেছে? কোন দেশের? কইতে পারলাম না। সবচেয়ে আমেরিকা। ইরাকে আক্রমণ করেছে কারা? কারা করেছে? আমার সাদ্দামকে মেরেছে কারা? কে মেরেছে? আমেরিকাতে মারা গেছে সবচেয়ে বেশি, তারপরে ভারত, ঠিক না বেঠি? লাশ পোড়ারও কোনো কিছু তারা পায় নাই। আল্লাহ যে কত নীরবে প্রতিশোধ নেন এটা কেউ বলতে পারে না। এখন দেখেন এই যে ইউক্রেন, ইউক্রেনের আবার বসনিয়ার মুসলমানদেরকে অকাতরে হত্যা করেছে, ঠিক কি না? এখন সেখানে শুরু হয়েছে খেলা। তবে কোনো যুদ্ধের পক্ষে আমরা না, আমরা যুদ্ধ বিরোধী, আমরা শান্তি চাই। কোনো যুদ্ধই পৃথিবীর জন্য ভালো নয়, কোন যুদ্ধই কোন মানুষের জন্য ভালো নয়। অসংখ্য শিশু পিতাহারা হচ্ছে, ঠিক না বেঠিক? অসংখ্য শিশু এতিম হচ্ছে, এটা কোনোদিন কোনো মুসলমান চাইতে পারে? এজন্য আমরা চাই শান্তি। আমরা কি চাই? আমরা চাই শান্তি, তবে আমাদের মুসলমানের গায়ে যারা হাত দিবা তাদের হাতকে গুড়িয়ে দিবেন কে? পৃথিবীর সব জায়গার মুসলমান আমরা এক দল। আমরা কয় দল? বাংলাদেশে আছে 18 কোটি, কয় কোটি? 18 কোটি। ভারতে আছে 42 কোটি এখন মুসলমান, আরো আসতে কোন? সুবহানাল্লাহ, এক মস্কানের তাকবীরেই সব ওলট পালট হয়ে গেছে। আর আমরা যদি একসাথে সব মুসলমান আল্লাহু আকবার বলে উঠি, পালানোর জায়গাও খুঁজে পাবা না। আমরা কারো থেকে প্রতিশোধ নেই না, আমাদের প্রতিশোধের জন্য আল্লাহ যথেষ্ট, ঠিক কি না? আল্লাহ বলেছেন, আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাও ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিনহুম রুআইদা।
কাফেররা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আর আমাদের পক্ষ থেকে পরিকল্পনা গ্রহণ করেন কে? আল্লাহ বলছেন কাফেরদের সব ডিলিংস তোমরা আমার হাতে ছেড়ে দাও। এই যে সামনে রমজান আসছে, কোনো জিনিসের দাম আমরা বাড়াবো না। যারা বাজারে সংকট সৃষ্টির জন্য দাম বাড়ায়, এরা যদি সমস্ত মাল আল্লাহর রাস্তায় দিয়ে দেয় তারপরে এদের গুনাহ কমবে না, এদের প্রতি লানত, এদের প্রতি আল্লাহর লানত, এদের কোনো আমল কবুল হবে না। বাজারে যারা কৃত্রিম সংকট সৃষ্টি করো, জিনিসের দাম বাড়াও, হঠাৎ করে গুজব ছড়ায় দেয় লবণের দাম আকাশ চুম্বি আছে না, খবরদার, এটা যে কত বড় ক্ষতি। তুমি সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় বিলি করে দিলেও যেই ক্ষতি জাতির করছো এটা পোষাবে না। পেঁয়াজের দাম বাড়ায় দিছে হঠাৎ করে, এরকম আছে না নাই? সিন্ডিকেট করে, তোর সিন্ডিকেটের প্রায় আল্লাহ লানো, তোর রোজা হবে না, নামাজ হবে না। তুই যদি কোনো গরিব মানুষকে কষ্ট দেওয়ার জন্য বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করস, তোর প্রে আল্লাহ লানো। যারা গাছের ছায়ায় পেশাব করে তার প্রে আল্লাহ লানো, পুকুরের ঘাটে পেশাব করে, নদীর ঘাটে পেশাব করে আল্লাহ লানো, জনসমুদ্রে যে সমস্ত জায়গায় মানুষ বসে এ সমস্ত জায়গায় পেশাব করে আসে না, কথা কন না কেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। আবার যেই মেয়েরা চোখের ভুরু চাচ্ছে তাদের উপরে আল্লাহ লানো, কারণ এই যে ভুরু, এই ভুরু ছাচতে তোমার চোখ যে কোনো সময় অন্ধ হয়ে যেতে পারে, এই জন্য এই ভুরু ছাচা নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন বহু সন্তান তার পিতামাতাকে লানত দেয়। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূল, এরকম কেমন সন্তান, কয় অন্যের পিতামাতাকে গালি দেয়, সেই গালি এসে নিজের বাপের উপর পড়ে, যেমন অমুকের বাচ্চা হেমুকের বাচ্চা গালি আসে না নাই? অবশ্যই এখানে নাই, অবশ্যই না। আপনাদের ভাষা তো খুব সুন্দর, এই গালি দেয় হলো চাঁপাইনবাবগঞ্জের লোকেরা হেসে হেসে কয় হারামজাদা তুই ভালো আছিস, তাহলে এটা কেমন কথা গো, আদর করে কহেছি গো, আমার আদর করে গালি দিয়েছেন কেন গো, আদর করে তো সুন্দর কথা বলতে হবে, এই হারামজাদা তো বড় মারাত্মক গালি, ঠিক না বেটি? আমরা আদর করে কথা বলবো, আদর করে সুন্দর কথা বলবো, যেমন মা আয়েশা সিদ্দিকা গালি দিতেন, রাগ হতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আয়েশা তুমি যে রাগ করো আমি কিন্তু টের পাই। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ বলেন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি রাগ করলে কি বলি? রাগ করলে তিনি বলতেন ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ যেন আমাদের উপর রহম করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বুঝতেন আয়েশা সিদ্দিকা রাসূলের উপর রাগ করে আছে। এবার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি খুশি থাকলে কি বলি? কয় তুমি খুশি থাকলে বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ আমাদের উপর রহম করুক, তখন আমি বুঝি তুমি আমার উপর খুশি আছো। কি সুন্দর কথা! এগুলো আরবদের থেকে শিখবেন, আরবরা গালি দেয় না, আরবরা গালি দেয় না। আমি কাবাঘরে ঢুকছি, একজনের সাথে ধাক্কা লাগলো, তিনি বলছেন আল্লাহ ইয়াহদি, আমি আরেক ধাক্কা দিছি কয় আল্লাহ ইয়াসাল্লাম, আরেক ধাক্কা দিছি কয় আল্লাহ ইয়াহফাজা, এখন উনি বলছে লিমা তাদক্ষণি আহুয়া, কয় ভাই আমার তুমি শুধু ধাক্কাও কেন? আমি বললাম ধাক্কালে তো তুই আমার জন্য দোয়া করো, সেই জন্য ধাক্কা দিছি। তিনি বললেন কাইফা সুব্বুল মুমিন, কিভাবে আমি মুমিনকে গালি দেই? গালি দেয়া মুমিনের কাজ না, গালি দেয়া মুনাফিকের কাজ, ঠিক না বেটি? ইজা খাসা মা ফাজারা, মুনাফিক যখন রাগ করে তখন শুধু গালি গালাজ করে, আর মুমিন সব সময় মুমিনের জন্য দোয়া করবে। সেজন্য আমার আল্লাহ বলছেন আজকে থেকে প্ল্যান দেব, আমার বাড়ির পাশে যেই ভাইটা মসজিদে যায় না, আমার ঘরের পাশে যেই বোনটা পর্দা করে না, আপনার বিবিকে দিয়ে আপনি তাকে পর্দা শিখান, কারণ পর্দা যে মেয়েরা করে না সেই মেয়েদের শরীর জাহান্নামে যাবে, ঠিক না বেটি? টিকটক বানায় ফলাপান, কি নোংরা আমাদের মেয়েরা টিকটক বানায়, পুরুষেরাও নাচে মেয়েরাও নাচে, এখন তো আজ মাহফিলে কিছু ভণ্ড নাচানাচি করে, যারা নাচে এরা শয়তানের দূষণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে বলা হলো একজন সাহাবী রাদিয়াল খুব ভালো গান, ভালো গজল গান, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বলেন তাকে নিয়ে আসো আমি তার গজল শুনি। সে যে গজল গাচ্ছেন আর এরম এরকম করছেন, আয়েশা সিদ্দিকা বলে যাকা শয়তান, এটা শয়তান, এটা নাচতেছে কেন? যে নাচবে সে শয়তান, নাচানাচির কোনো সিস্টেম ইসলামে নাই, ঠিক না বেটি? আমরা আমার ভাইদেরকে বিনয়ের সাথে বোঝাবো টিকটক ভালো জিনিস দিয়ে করো, কোরআনের আয়াত দিয়ে টিকটক করো, ঠিক না বেটি? কোরআনের আয়াত তুমি তেলাওয়াত করো, একজন কারি হও আরেকজন অনুবাদ করো, এটা প্রচার করো, যতদিন থাকবে তোমার আমলনামায় সওয়াব যাবে। আর তুমি আরেকজনকে ব্যঙ্গ করছো, আরেকজনকে বাজে ভাষায় গালিগালাজ করছো, আছে না নাই? আরে কমন হয়ে গেছে, এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে। অবশ্য আপনাদের এখানে এটা নাই, এটা করবেন না। আমাকে অনেকে অনেক কিছু বলেছেন,
আমিও তো জন্য দোয়া করেছি। আপনি মনে রাখবেন যে আপনার গীবত করে সে আপনার গুণাগুলো সব নিয়ে গেল, আপনার গুণা আরো যাক তার আমলনামা, সে আপনার গুণা নিতে নিতে তার সব সওয়াব আপনার কাছে চলে আসবে। কেয়ামতের ময়দানে দেখবেন তার কোনো সওয়াব নাই, কিন্তু আপনার পাওনা এখনো শোধ হয়নি। আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমি তো আরো অনেক কিছু পাই, সে আমার যা গালিগালাজ করেছে। আল্লাহ বলবেন, তোর গুণা তার ঘাড়ে চাপায় দে, সব তুই শূন্য হাতে জান্নাতে চলে যা। সুবহানাল্লাহ। যে আপনার গীবত করবে তার সব সব আপনার কাছে চলে আসবে। ফেসবুক এমন একটা জিনিস, আপনি একটা জিনিস দিলেন এটা লক্ষ লক্ষ মানুষের কাছে চলে যায়, ঠিক না বেঠি? আপনি এমন কোনো জিনিস দিবেন না যেটা আপনার কবরে আজাব পৌঁছাবে, আপনি এমন অঙ্গভঙ্গি করবেন না যেটা আপনাকে আজাব দিবে। ও যুবক, তোমার জন্য এই ফেসবুক বিরাট দাওয়াতি কাজের ক্ষেত্র। উদুইলা সাবিল রাব্বিক 6666 আয়াত, এক একটি করে প্রত্যেক দিন তুমি তোমার টিকটকে দিয়ে দাও, তোমার আমলনামা হাজার হাজার মানুষের কোরআন পড়ায় ভরপুর হয়ে যাবে, ঠিক না বেটি? কি বাজে জিনিস দিয়ে তুমি টিকটক করছো? কি দিয়ে টিকটক করে? ওই কি একটা কি জানি বললো, বাস এটা দিয়ে টিকটক করে, বেডাও করে, ভিডিও করে, খবরদার এটা যেন না হয়। মেয়েরা, তোমরা আড়াল থেকে পর্দা শিরা হয়ে, তোমার গলারও পর্দা আছে কিন্তু শুধু কোরআন পড়তে পারো তুমি, তোমার গলার মাধুরি দিয়ে তুমি কাউকে আজেবাজে আহ্বান করতে পারবে না, হারাম তোমার জন্য। মেয়েরা বাহিরে যেতে কালার পরবে কিন্তু তার কালার কেউ দেখতে পারবে না। মেয়ের পুরা শরীরটাই হলো সত, মেয়ে যত ঘরে থাকবে তার তাকওয়া তত বাড়বে, সে তত বড় আল্লাহর অলি হয়ে যাবে। আর পুরুষ যত ঘরে থাকবে তত বেকুব হবে, কি হবে? বোকা। বোকা বলে না আপনারা, বোকালে কি বলেন? এই হাবা গোবা হয়ে যাবে। তোমার কাজ হলো আলাইকা হক্কুত তারিক, রাসূল বলছেন বুখারী মুসলিমের বর্ণনা, তোমাদের উপর রাস্তার হক। কিসের হক? রাস্তায় বেরোলে চারটা হক, কয়টা? প্রথম রদ্দুস সালাম, রদ্দুস সালাম সালাম দাও, রাস্তায় কোনো ময়লা আবর্জনা পেলে উঠিয়ে নাও, রাস্তা গর্ত হয়ে গেছে। হায় হায়, এত প্রশ্ন দিলে কেমনে হবে? হ্যাঁ, প্রশ্ন উত্তর দেওয়া যাবে না, আমাদের প্রধান অতিথি বলেছে। ভাই যে কত ভালো মানুষ, আলহামদুলিল্লাহ বলেন। ভাই আমার কাজ কমিয়ে দিয়েছে, আল্লাহ কবুল করুক। রাস্তার চারটা হক, কয়টা? চারটা হক। প্রথম হক হলো সালাম দিবেন। কি দিবেন? আপনি টুপি মাথায় দিয়েছেন, আপনি আগে সালাম দিবেন। আপনি বসে থাকেন না যে আমি টুপি মাথায় দিয়েছি, আমাকে সালাম দিল না কেন? এই তুই কালপোলারে সালাম দিলি না, আরে তুমি আগে দিলে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কাউকে আগে সালাম দিতে দিতেন না, আপনি আগে সালাম দিবেন। রাস্তা একটা গর্ত হয়ে আছে আপনার ঘরের পাশে, ওই গর্তটা মাটি দিয়ে বন্ধ করে দেন, এটা হাদিসের কাজ। একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু রাস্তায় গাছ পড়েছিল তুফানে, ওই গাছ কেটে রাস্তা পরিষ্কার করেছেন, বুখারী বর্ণনা। ওই সাহাবীকে আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছে। তিন নম্বর, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। আরেকটা কাজ আছে, মোট পাঁচটা কাজ, কয়টা? চক্ষুটা নিচে রাখবেন। চক্ষুটা কই রাখবেন? নিচে রাখবেন, গদ্দুল বাসার চক্ষুটা নিচে রাখবেন। এই পাঁচটা কাজ যারা করে না তারা রাস্তায় বের হওয়া জায়েজ নাই। আল্লাহ আমাদেরকে রাস্তার হকগুলো পালন করার তৌফিক দান করেন। তাহলে একটা আয়াতের উপর আজকে আমল করবো, উদউ ইলা সাবিলি রব্বিক, রবের দিকে ডাকো। যে কোনো ভাইকে একটু কালেমা পড়িয়ে দেন, যে কোনো ভাইকে কালেমা পড়িয়ে দেন, এটাই কিয়ামতে তার নাজাতের জরিয়া হয়ে যেতে পারে। যে কোনো পন্থায় কালেমা পড়িয়ে দেন। আমি যশোর থেকে আসছি, আমার পাশে একজন ভাই বসছেন, খুব টাইট ফিট পোশাক পরা। আমি ওনাকে বললাম, ভাই আপনি বোধহয় হিন্দু, বেমানে আপনি বোধহয় হিন্দু। উনি লাভ দিয়ে উঠছে, কয় হুজুর আপনি ধরলেন কেমনে? আরে না, আমি এমনি একটা প্রেডিক্ট করেছি। আমি বলছি, ভাই আমি হিন্দু আর ইহুদি চিনি, ইহুদি দেখলে আমি বলে দেবো এটা ইহুদি, কিছু সিমটম আছে চেনা যায়। তো আপনি কি করেন? উনি ব্র্যাকে কাজ করেন, অনেক বড় একজন অফিসার। আমি বললাম, আপনি কি আপনার কিতাব পড়েন? আপনার যে সাতটা কিতাব আছে জানেন আপনি? এই সাতটা কিতাবেই কিন্তু আমাদের কালেমা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। আপনি এটা পড়বেন, আপনি বলেন তো আমার সাথে একটু, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। আমি কিন্তু ওনার মুখ দিয়ে বলায় ফেলছি।
ওনার মুখ দিয়ে বলিয়ে ফেলছে। আমি বলছি আপনি পড়বেন আপনার গীতা, দেখবেন আমাদের সাথে অনেক মিল, আপনার গীতাতে পর্দার কথা আছে, আপনার মেয়েরা যে বিপদ দিকে বাহিরে পূজা যায় এটা নিষেধ, আপনার গীতা ঋগ্বেদ অথর্বাবেদ লেজুর্বেদ কল্কি পুরাণ সবগুলোতে পর্দার কথা আছে, আমাদের কোরআন শরীফেও আছে, ঠিক না বেটি? কোন সুরা? সুরানু। কোন সুরা? সুরানু। উমর ফারুকের আমলে তিনি সব মেয়েদের উপর সুরানুর মুখস্থ করা ফরজ করে দিয়েছিলেন। আজকেও আমাদের দেশে যদি সুরানুর ফরজ হতো কোনো মেয়ে কিডন্যাপ হতো না, কোনো মেয়ে ধর্ষিত হতো না। ঐশীর কোনো দোষ আমি দেই না, দোষ তার পিতামাতা। আপনার সন্তানকে কোরআন পড়ান, সন্তান কোনোদিন বাপের চোখের দিকে তাকিয়ে কথা বলবে না, ঠিক কিনা? সন্তান যদি আল্লাহকে চিনে অবশ্যই তার পিতামাতাকে চিনবে, আল্লাহকে না চিনলে পিতামাতাকেও চিনবে না। কারণ আল্লাহকে আমাদেরকে পিতামাতা দিয়েছেন কে? কে দিয়েছেন? আবার পিতামাতাকে আমাদেরকে উপহার দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। সেই আল্লাহকে চিনে নুদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। কারোর সাথে বিতর্ক লিপ্ত হবেন না। বিতর্ক যখনই কেউ আসবে বলবেন কালু সালামা, সালাম দিয়ে বিদায় হবেন। আর যদি কথা বলতে হয় বিনয়ের সাথে বলবেন। যেমন একজন বলল, আচ্ছা আপনারা আল্লাহ তো আছেন, আল্লাহ কোন দিকে তাকায় রয়েছে বলেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করেছে, আচ্ছা আল্লাহ আছে আপনার বুঝলাম, উনি কোন দিকে তাকায় রয়েছেন? উনি মোমবাতি একটা জ্বালিয়ে বললেন, এই মোমবাতি কোন দিকে তাকায় রয়েছে কম, মোমবাতি কোন দিকে তাকিয়ে আছে চারিদিকে? ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা অজহুল্লাহ, কয় তোমার আল্লাহ এখন কি করছে? তো ওই নাস্তিককে তিনি বললেন, তুই চেয়ার থেকে নিচে নাও, মাটিতে ব। উনি চেয়ারে বসে বললে, আল্লাহ এখন এই কাজটা করলো, তোর মতো বিকুপড়ে নিচে নামালো আর আমাকে চেয়ারে বসে দিয়েছে। কি সুন্দর দলিল দিয়ে কথা বলবেন, রাগ করবেন না কোনো ভাইয়ের উপর। আরেকজন ভাইয়ের কষ্ট আপনি লাঘব করবেন, আপনার কষ্ট লাঘব করবেন কে? আপনি আরেকজন ভাইয়ের বোঝা তুলবেন, আপনার বোঝা তুলে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন তুলে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাম যে কোনো ভারী বোঝা দেখলে কারো হাতে, শিশুর হাতে হোক বৃদ্ধের হাতে হোক, তিনি নিজের ঘাড়ে তুলে নিতেন, নিজের হাতে তুলে নিতেন। যে কোনো মানুষকে ভালোবাসতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আমরাও সেটা করব। আমরা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আলামু বিনা মিনাল মুহতাদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিনি মুহতাদি যারা যারা হেদায়াত প্রাপ্ত তাদের ব্যাপারে তিনি জানেন। কোরআন শরীফের সূরা বাকারায় পাঁচটা গুণ বলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম আউলাইকা হুমুল মুফলিহুন। এই পাঁচটা গুণ যারা অর্জন করবে তারা হেদায়াতের উপরে থাকবে। কার কথা? প্রথম হলো ঈমান, দুই নম্বর সলাত, দুই নম্বর কি সলাত? পাঁচ ওয়াক্ত সলাত আমরা ছেড়ে দেব না, রাজি আছেন তো? একটু হাতটা তুলেন তো, কারা কারা রাজি আছেন বলেন। হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে কসম করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই যে গত কয়েকদিন আগে একটা রাত গেল, কি নাম দিয়েছেন আপনারা? শবে বরাত। এই শবে বরাতে আমি দেখেছি সারা রাত পোলাপান ঘুরছে দোকানে দোকানে, দোকানে দোকানে, বাজারে বাজারে ঘুরে ফজর আখ্যান দিয়ে দিছে ঘুম, ফজর নাই। আচ্ছা আপনি বলেন তো কেয়ামত পর্যন্ত নফল পড়লে এক রাকাত ফরজের সমান হবে? তো কি পেলা কি তুমি? তুমি পেলা কি যুব? যদি এমনটি হতো এসে পড়ে তুমি ঘুমায়া ফজর জামাতে পড়তা, সারা রাত আল্লাহ তোমার নফল ইবাদতের ভিতরে দিয়ে দিতে। সহি হাদিস। তুমি কি করলা? আমরা যেন এটা না করি ইনশাআল্লাহ। আমরা আমাদের অর্থনীতির দিকে খেয়াল দেব, কোনো সুদী ব্যাংকে টাকা জমাবো না। ইসলামী ব্যাংকগুলো খোলা হয়েছে আপনি সুদ থেকে বাঁচার জন্য। সুদের ৭০টি গুণা কয়টা? সবচেয়ে ছোট গুণা নিজের মাকে বিয়ে করা। যেই মানুষটি ১ টাকা সুদের খায় ৪২ বার মায়ের সাথে জিনার গুণা তারা মোল্লামায় ওঠে। সুদের যেখানে যা টাকা আছে সব আপনি উঠিয়ে নিয়ে আসেন। অদারু মা বাকিয়া মিনার রেবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন তুমি যদি মুমিন হও সুদের যা যা আছে সব ছেড়ে দাও। ফা ইন লাম তাফআলু ফাআযানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলি। যদি সেটা না ছাড়াও আল্লাহ আল্লাহ রাসূলের সাথে যুদ্ধের জন্য তোমাদেরকে অনুমতি দেয়া হলো। আল্লাহ আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করার ক্ষমতা কি কারো আছে? সামান্য করোনা এসেছে দেখা যায় না। করোনার টেলিভিশনে প্রথম অ্যাডভার্টাইজ আমি দেখে আমি মনে করলাম আইসক্রিম বলে, কি সুন্দর লাল নীল সবুজ, মনে হলো নতুন আইসক্রিম বাজারে এসেছে। অথচ করোনা যে কিরকম
ডাক্তারের বাপেরও সাধ্য নাই এটার প্রকার বের করা, ঠিক কিনা? বলছে এক একজনের শরীরে এক এক সিম্পটম দিয়ে করোনা ঢুকে। এটা আল্লাহর হুকুম, কার হুকুম? আল্লাহর হুকুম। এটা থেকে বাঁচার জন্য কার হুকুম মানতে হবে? আমরা জীবনে যা করি যা করি আল্লাহর কোরআনের বাহিরে আমরা যাব না। আল্লাহর আইন যেখানে আমরা আছি সেখানে, কোরআনের আইন যেখানে আমরা আছি সেখানে, আমাদের যদি জীবনে এই রাস্তায় চলে যায় আমরা শহীদ হতে রাজি আছি না? নাই। হাত তুলে দেখে দেন মুসলমান, আমার ভাইরা, সূরা নাহাল, নাহাল মানে কি বলেন তো? মৌমাছি। মৌমাছির ফলন করবেন, চাষ বেড়ে যাবে। মৌমাছির সাথে মিল হলো হাফেজদের, হেফজখানা করবেন। এই যে একটা হেফজখানার আজকে মাহফিল আপনার হাজির হয়েছেন, এক একটা হাফেজ মৌমাছির মতো গুনগুন করে করে কোরআন মুখস্থ করে, ঠিক কি না? যে এলাকায় হাফেজ থাকে বরকত বাড়ে না কমে? বাংলাদেশে করোনার সময় প্রথম সরকার কোন প্রতিষ্ঠান খুলে দিয়েছে? কোন প্রতিষ্ঠান? জোরে বলেন, কোন প্রতিষ্ঠান? হেফজখানা, তারপরে মসজিদ, তারপরে করোনা আস্তে আস্তে বিদায় নিল, ঠিক না বেটি? স্কুল কলেজে কোরআন শরীফ ঢুকাও, স্কুল কলেজ এত বন্ধ দিতে হবে না, ওরাও কোরআন শরীফ পড়ে করোনা মুক্ত হয়ে যাবে, ঠিক না বেটি? দান যেটা এসেছে অপ্রতুল, আপনারা দিবেন আমি জানি, আপনারা প্রত্যেকে এই দানে সামিল হবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুক। একটা ফুলে মদিনার জন্য মৌমাছি 24,000 বার ঘুরে। মৌমাছি যেটা একটা ফুল থেকে মধু নেয়, অন্য মৌমাছি সেই ফুলে বসে না, কোনো রুগ্ন ফুলে মৌমাছি বসে না। এই জন্য সূরা নাহাল আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছিকে ওহি করেছেন, তারা যেন পাহাড়ে উচুড়াতে তাদের বাসা বানায়, ওদের বাসাটা বিরাট এক হেকমতে ভরপুর। আল্লাহু আকবার। এই মৌমাছি এত উপকারী, আল্লাহ শিক্ষা দিতে যাচ্ছেন, আপনি কোথাও গেলে মৌমাছি হন, আপনি মাছি হয়েন না। মাছি সব জায়গা থেকে রোগ আহরণ করে, আর মৌমাছি সব জায়গা থেকে মিষ্টি আহরণ করে। মৌমাছি কারো ক্ষতি করে না, মাছি ক্ষতি করে। মাছি খাবার উপরে বসে, বাম ডানাটা খাওয়ার ভিতরে চুবিয়ে দেয়, ওর বাম ডানাতে থাকে রোগ, ডান ডানাতে থাকে ওই রোগের ঔষধ। এই জন্য 1400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, কোনো কারো দুধের ভিতরে পানির ভিতরে যদি মাছি পড়ে, মাছিটা ডুবাও, ডুবি ওই পানি খেয়ে ফেলো, তোমার কোনো রোগ হবে না। আজকের বিজ্ঞান পরীক্ষা করে দেখে, বাম ডানাতে যেই রোগ সেই ডানার ঔষধ আছে ডাইন ডানাতে। এই জন্য রাসুল বলেছেন এগুলো চুবিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক চাচ্ছি, আমরা যেন প্রত্যেকেই আল্লাহর দিনের দিকে মানুষকে ডাকতে পারি। আল্লাহ তৌফিক দান করুক। ডাকবেন তো? জোরে বলেন, ডাকবেন তো? এখন বলেন তো, রাসুল কোন সময় দাওয়াতি কাজ করতেন? সাল্লাম কোন সময়? কোন সময় গো? জোহরের নামাজ পড়ে ভাত খেয়ে এক ঘুম দেয়, আসরের সময় উঠে কয় সুন্নতি ঘুম দিলাম। কোথায় পেয়েছেন এই সুন্নত? এটা মিথ্যা কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো জোহরের পরে খাননি, জোহরের আগে খেতেন, খেয়ে একটু কাইলুলা করতেন, একটু গড়াগড়ি খেতেন। আজকের মেডিকেল সায়েন্স বলছে আপনি দুপুরে খেয়ে যেখানে খাবেন ওখানে একটু শুয়ে পড়েন, আপনার লিভারটা ভালো থাকবে। কারণ ও জাআলনা লাইলা লিবাসাম ও জাআলনা নাহারা মাআশা, দিন হলো কর্মচাঞ্চল্য, লিভারটা প্রোঅ্যাক্টিভ থাকে, সবসময় অ্যাক্টিভ থাকে। আপনি যখন খাওয়ার পরে লিভারকে একটু শান্তি দিলেন, লিভারটা এনার্জি সঞ্চয় করলো। আর রাতের বেলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এশার পরে খান নেই। ইদা কুদ্দিমাল আশা ওয়াল ইশা ফাকাদ্দিমুল আশা, রাসূলের প্রায় 4টা হাদিস বুখারী মুসলিমে, যখন রাতের খাবার আর এশার নামাজ একত্রিত হয় রাতের খাবারটা আগে খাও। রাতের খাবারকে রাসূল বলছেন একটু পায়চারি করো, কারণ রাতে আপনার অর্গানগুলো ঘুমিয়ে পড়ে। আমরা অধিকাংশ ওয়াজগুলো করি রাতে, এগুলো সুন্নার খেলাফ, সুন্না বিরোধী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দাওয়াতি কাজ করতেন জোহর থেকে আসর অথবা আসর থেকে মাগরিব, এই সময়টা, এই সময়টা রাসূল দাওয়াতি কাজ করতেন। আমরা এই সময়টা দাওয়াতি কাজ করব। আল্লাহ তৌফিক দান করুক। রাজি আছেন তো? অন্তত এক একজন ভাই 100 জন ভাইয়ের কাছে পৌঁছাবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। আমার কালেমা পড়া ভাইরা মসজিদে যায় না, ফজর পড়ে না, জোহর পড়ে না, শুধু জুমার দিন যায়, আর 5 ওয়াক্তের কোনো খবর? বলেন তো এই নামাজ কবুল হবে নাকি? কেন হবে না?
এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ছেড়ে দিলেন, শুধু আসর যদি কে ইচ্ছা করে ছেড়ে দেয়, বুখারীর বর্ণনা, তার জীবনের সব আমলগুলো ডিলেট হয়ে যাবে। আপনার বিবিকে নিয়ে বাচ্চাদেরকে নিয়ে ঘরে সুন্নত পড়েন, নফল পড়েন, ফরজগুলো আপনার মসজিদে পড়বেন, আর আপনার বিবি যদি যেতে চায় তাকে নিষেধ করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মসজিদে মায়ে সারতেন ফজরের সময়, তিনি বলছেন অন্ধকারে আসতাম, অন্ধকারে আমরা ফিরে চলে যেতাম, আমাদের গায়ের অবস বোঝা যেত না। কিন্তু আমাদের দেশে তো ফজর পড়তে পড়তে এত আলোকিত হয়, বহু দূর থেকে মানুষকে চেনা যায়। কিন্তু মা এসা বলছেন রাদিয়াল্লাহু আনহা, আমরা ফজরে যেতাম, অন্ধকারে যেতাম, অন্ধকারে ফিরে আসতাম, আমাদের অবয়ব বোঝা যেত না। আমরা পাঁচ ওয়াক্ত নামাজের জন্য যদি আমাদের জীবন দিতে হয়, রাজি আছেন না নাই? আল্লাহ তৌফিক দান করুক। আরো চিৎকার করে বলেন আমিন। মনে রাখবেন, বাংলাদেশে কেউ আমাকে গালি দেক আমি কিচ্ছু মাইন করি না, আমার ভাইকে গালি দেক মাইন করি না, কিন্তু রাসূলকে গালি দিবা জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হবে। আমার কোরআন কি কিছু বলবো রেহাই পাবা না, ঠিক তবে ঠিক। আমাদের পার্সোনালি কোনো ইজ্জত না থাকতে পারে, কিন্তু আমাদের রাসূলের ইজ্জত ইসলামের ইজ্জত, ঠিক তবে ঠিক। কোরআনের যদি কেউ অবমাননা করো আমরা সেটাকে ভালো চোখে দেখবো না। এই জন্য আমার কোরআন যারা ওই মূর্তির সামনে দিয়েছ, এরা যেই হও এদের বিচার হওয়া দরকার ছিল। কোন পায়ের সামনে কোরআন যেতে পারে না, ঠিক তবে ঠিক। কোন ধর্মীয় গ্রন্থই আমরা অপমানিত হোক এটা আমরা চাই না। আমরা মুসলমানরা পৃথিবীর সবচেয়ে ভদ্র জাতি, সবচেয়ে সভ্য জাতি, সবচেয়ে সংবেদনশীল জাতি, ঠিক কিনা? আমাদের মসজিদ ভাঙে, আমাদের রোহিঙ্গাদেরকে পিটায়, আমরা একটা প্রতিশোধ নেই না। প্রতিশোধ নিচ্ছেন কে কে নিচ্ছেন? এখন মায়ামারের উদুদদেরকে, ওই যে কি নাম বেটিটার, অংখ ছ ছ, অংখ ছ ছ, এই ছ ছকে এখন পিটাচ্ছে আর্মিরা। এই বেটি বলেছিল মুসলমানদেরকে নিশ্চিন্ন করো, বৌদ্ধরা বলছিল নিশ্চিন্ন করো, একটা বৌদ্ধের উপর আমরা আক্রমণ করি নাই, আমার ইসলাম এটা শিখায় না, ঠিক কিনা? বরং আমরা 20 লক্ষ রোহিঙ্গাকে বুকে জায়গা দিয়েছে, মরে রেখে দিও দুনিয়ার ইসলাম বিরোধীরা, আমরা এক একজন মুসলমান 1 লক্ষ মুসলমানকে জায়গা দেওয়ার ক্ষমতা রাখি আমরা। আমাদের বাংলাদেশে যা জায়গা আছে, রোহিঙ্গার মতো যদি আরো 10 দেশও আসে আমাদের জায়গা শেষ হবে না, ঠিক না বেটি? শুধু গাইবান্ধা থেকে রংপুর দুই সাইডে বাড়ি করে দেবো, লক্ষ লক্ষ বিঘা জমি আছে না নাই? আর এদিক দিয়ে আল্লাহ সাগরে চর তুলে দিচ্ছেন, আলহামদুলিল্লাহ বলেন। এখন ওই যে উলির চর, তারপরে যেগুলো আছে এগুলো এক একটা বাংলাদেশের মতো গজে উঠছে, আল্লাহু আকবার। এজন্য আমরা একটা জিনিসে একত্রিত হব, তিনটা জিনিস ঐক্যের ভিত্তিমান, সল্লা সলাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি যিম্মাতিল্লাহি ওয়া রাসূলিহি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনি বলে দেন যারা আল্লাহর সলাতকে আদায় করলো, আল্লাহর কেবলাকে কেবলা মানলো, আল্লাহর তরিকায় জবাই করা খেলো, তারা সবাই মুসলমান, তারা আল্লাহর জিম্মায় থাকে। আমাদের এই রশিকে যেন কেউ বিচ্ছিন্ন না করে, হাত যেখানেই বাঁধি আমরা মুসলমান, ঠিক না বেটি? আমিন জোরে বলি, আসতে বলি, আমরা কি, আমরা কি মুসলমান? খবরদার, মুসলমানদের মধ্যে যারা ফেরকাবাজি করবা, এরাই ইসলামের সবচেয়ে বড় দুশ্মন, এরাই সবচেয়ে বড় মুনাফিক, এরাই সবচেয়ে বড় কাফের। কোন মুসলমানের মধ্যে ফেরকাবাজি করা যাবে না। টুপি যেটাই পড়ুক আমার ভাই, ও আমার কি কথা কর না কেন, টুপি যেটাই পড়ুক আমার ভাই, টুপি না পড়লে কি? অনেকে আছে টুপি পরার আছে না, কেউ কেউ লিখেছেন মসজিদে টুপি না থাকলে মসজিদে ঢুকবা না। আরে কি আজীব কথা, তো ইউরোপ আমেরিকাতে তো পোলাপান ঢুকবি না মসজিদে, ইউরোপ আমেরিকাতে ইমাম সাহেবেরও অনেক সময় টুপি থাকে না, ইমামও টুপি নেই, মসজিদেরও টুপি নেই, সব টুপি ছাড়া মুসলমান। কিন্তু আমাদের দেশে টুপি না থাকাটা আমরা বড় অপরাধ মনে করি, এটা উচিত না, মাথার একটা ড্রেস থাকা দরকার। কারণ আল্লাহ বলছেন খুজু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, ইউ মাস্ট বিউটিফাই ইওর সেলফ হোয়েন ইউ এন্টার দ্য মস্ক। সবচেয়ে সুন্দর ড্রেসটা কোথায় পরবেন, কোথায়? বিয়ের আসরে না, বিয়ের আসরে না। আল্লাহ বলেছেন মসজিদে যেতে সবচেয়ে সুন্দর পোশাক পরো, মাথার পোশাক হলো টুপি, ঠিক না বেটি? এত সুন্দর টুপি পরবো, পারলে পাগড়ি পরবো। আমার ভাই মসজিদে এসেছে, তাকে আমি বুকে জড়িয়ে ধরব। অনেকে কাপড় উঠাইতে উঠাইতে হাঁটুর উপরে তুলে ফেলে, তাকে নামায় দেব আদর করে। তসবি তাহলে একটু ভুল আছে, আদর করে সংশোধন করে দেব। আমি ইংল্যান্ডে আমেরিকাতে একটা মসজিদে ঢুকেছি, একটা সাদা চামড়ার ছেলে গুনতেছে কয়জন ঢুকতেছে নামাজের ভিতরে, সে 1 2 3 ও হাত ছেড়ে একটু হস্তা হেলিও সেই, তুমি কি কও? এখন ওকে মসজিদ থেকে বের করে দিলেন,
কথা কন না কেন? আপনার হলে তো বেরি করে দিতেন। আরে মসজিদ নববীতে মুছে দিছে, পেশাব করছে এক সাহাবি, রাসূল তাকেও বের করেননি। রাসূল আলোচনা শুনতে শুনতে পেশাব করে দিছে লোক, সাহাবায়ে কেরাম হাত ঘুটিয়ে নিয়েছেন, কি লাভেন? আপনাদের মসজিদে পেশাব করলে কি করবেন? যেটা নামাজ পড়ে না ওটা তিন লাথি দিবে কে? রাসূল দেখলেন অবস্থা গরম, রাসূল বলেন বাশিরু ওয়ালা তুনাফিরু, সুসংবাদ দাও, দুঃসংবাদ দিয়ে সরিয়ে দিও না, আসিরু ওয়ালা তুআসিরু, সহজ করে দাও, কঠিন করে দিও না, বুয়েস্তু মুআসিরিন, আমি সহজ করার জন্য দুনিয়াতে এসেছি। সবার হাত নেমে গেল, লোকটা দোয়া করলো আল্লাহুম্মা ইরহাম আলাইয়া ওয়া ইরহাম আলা মুহাম্মদ ওয়ালা তুরহাম আলাইহিম, হে আল্লাহ আমার উপর রহম করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহম করেন, আর যারা আমারে কিলাইতে ধরছে তাদের কারো উপর রহম করেন না। মসজিদে শুধু দুর্গন্ধ নিয়ে যারা মসজিদে যায়, রাসূল বলেছেন এদেরকে মসজিদ থেকে বের করে দাও, কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন, আর বিড়ি তো বোধহয় আরও ভালো জিনিস, বিড়ি তো খুশবু বের হয় না, বিড়ি খেলেই শরীর থেকে মেশক আম্বর বের হয়, আরে বিড়ি যে খায় ওর কাপড় নালা দিলেও বিড়ির গন্ধ বের হয়। একটা জিনিস মানুষ পায়খানায় বসে খায়, সেটা কি সর্বনাশ! ওই এক মুরব্বীকে জিজ্ঞেস করতেছে ছেলে, বাবা ট্রেন কিরকম? কৈপদ দিয়ে ধোঁয়া যায় আর নিচে দিয়ে পানি পড়ে, মনে করবি এটা ট্রেন। এক ছেলে খাড়ায় খাড়ায় বিড়ি খাচ্ছে আর পেশাব করতেছে, ওই লোক গিয়ে তার ঘাড়ে উঠছে, ক ভাই আমি ট্রেনে উঠছি। কি আজীব মানুষ, বাথরুমে খায়, শয়তানও তো খায় নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলি আমিন। আমরা দুর্গন্ধ, যেখানে জাহান্নাম আছে সেখানে সব দুর্গন্ধ এসেছে জাহান্নাম থেকে, রাসূলের সহিহ হাদিস, সব সুগন্ধ এসেছে জান্নাত থেকে। আপনার উপমা হবে আতরের দোকানের মতো, আতরের দোকানে আতর না কিনলেও কি পাওয়া যায়? আর কাফেরের উপমা হলো কামারের দোকান, কামারের দোকানে গেলেই ধোঁয়ায় লোহার গুণার এই ধকে আপনার চেহারা সুরত খারাপ হয়ে যায়। আমরা সবাই যেন আতর ব্যবসায়ী হতে পারি, মোমেন হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমরা রবের দিকে ডাকবো, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ কবুল করুন। বিবিদের সাথে সুন্দর ব্যবহার, হাদিয়ে নিয়ে যাবেন বিবির জন্য, সুন্দর নামে ডাকবেন, পেতনি না, সুন্দর নামে ডাকবেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে রাসূল লালমণি ডাকতেন। আপনাদের একটা জেলা আছে লালমণির হাট, এই লালমণি হলো মা আয়েশার উপাধি, লালমণি। কি ডাকতেন? লালমণি। আর মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে ডাকতেন মোস্ট পিওরেস্ট ওয়ান, তাহেরা, তাহেরা ডাকতেন। উম্মে সালমাকে সালিম ডাকতেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ছোট্ট করে ঈশো ডাকতেন। আমরা যেন বিবিকে সুন্দর নামে ডাকি, বিবির অ্যাপ্রিসিয়েশন দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আশরু হুন্না বিল মারুফ, ফারিকু হুন্না বিল মারুফ, আমসিকু হুন্না বিল মারুফ, সাদরিহু হুন্না বিল মারুফ, মাতান বিল মারুফ। বাপের জন্য যেটা একবার ব্যবহার করেছেন, বাপ মায়ের জন্য, বিবির জন্য চারবার ব্যবহার করেছেন। সবচেয়ে সুন্দর ব্যবহার দিয়ে রাখবা, সুন্দর ব্যবহার দিয়ে বিদায় করবা, সুন্দর ব্যবহার দিয়ে তার খোরপোশ চালাবা, সুন্দর ব্যবহার দিয়ে তার থেকে একটু দূরে থাকবা। সবগুলো মারুফ মারুফ মারুফ, সবচেয়ে বেস্ট হয়ে তো ইউ মাস্ট ট্রিট ইউর বেটার হাফ। আপনার বিবিকে সবচেয়ে সুন্দর ভাষায় আপনি ডাকবেন, আল্লাহ তৌফিক দান করুন। যেই ঘরে বিবির সাথে ব্যবহার যত ভালো, ওই ঘরে বরকত তত বেশি, তত বেশি। বিবি বেশি যেখানে, রহমত বেশি সেখানে। রাসূলের দুই মেয়ে ছিল নূর, দুই মেয়ে কি ছিল? নূর। সাইয়েদরা ওসমান রাদিয়াল্লাহু আনহু দুই মেয়েকে বিয়ে করেছেন, এই জন্য ওনার উপাধি হচ্ছে ওসমান জিন নূরাইন। কোনো পুরুষকে আল্লাহ নূর বলে আখ্যায়িত করেন নেই, বরং আমরা নূরের জন্য দোয়া করেছি যেমন করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু, আল্লাহুম্মা ইজআল ফি কলবি নূরা, ফি আইনি নূরা, ওয়া ফি সামি'ই নূরা, ফি বাসারি নূরা, ফি আযামি নূরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নামাজে যেতে নূরের জন্য দোয়া করতেন। আল্লাহ আমাদেরকে দোয়া করার তৌফিক দান করে দেন। আমরা রবের উপর, রবের দিকে ডাকবো, রবের সিদ্ধান্তের উপর টিকে থাকবো। রাজি আছি তো? তাহলে আমাদের জন্য ফেরেশতা নাজিল করবেন কে? দুশ্চিন্তা মুক্ত করে দিবেন কে? জান্নাত দান করে দিবেন কে? আমরা যদি রবের হুকুম মেনে চলার জন্য যদি জীবন দিতে হয়, শাহাদাতের নজরানা পেশ করতে আমরা রাজি আছি না? হাত তুলে দেখা যায় মুসলমান, আল্লাহ হাতগুলো কবুল করুন, বলে চিৎকার করে বলেন আমিন।
যারা ইসলাম মানে না আর যারা মানে এদের মধ্যে পার্থক্য হলো একটি, ওরা ইসলাম যারা মানে না ওরা জান বাঁচানোর জন্য দৌড়ে আর আমরা জান দেওয়ার জন্য দৌড়াই, ঠিক না ঠিক? আমরা জান দেওয়ার জন্য দৌড়ে আল্লাহর পথে, ঠিক না ঠিক? আল্লাহ কবুল করুক, বলেন আমিন, বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমাদের প্রধান অতিথি একটু কথা বলবেন, এক মিনিট বলুক, পাঁচ মিনিট বলুক, বলবেন ইনশাআল্লাহ, তারপরে আমরা দোয়া করব, অনেকে দোয়া চেয়ে